যশোরের ভবদহ দুর্গত এলাকায় হবে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড। ইতিমধ্যে প্রকল্পের জন্য শুরু হয়েছে ভূমি অধিগ্রহণ, আর ইপিজেড হলে এলাকার অন্তত 1.5 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে স্থানীয়রা। অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়ায় চাষাবাদ অনুপযোগী জলাবদ্ধতা খালে যশোর ইপিজেড স্থাপন করা হবে। নভেম্বরের শুরুতে এজন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়। অভয়নগরের মাগুরা, রাজাপুর, প্রেমবাগ, চেঙ্গুটিয়া, আরাজি বাহিরঘাট, বালিয়াডাঙ্গা, মহাকাল ও আমডাঙ্গা মৌজায় 503 একর জমি অধিগ্রহণের কাজ চলছে। এই ইপিজেড নির্মাণ হলে ভবদহ পাড়ের অন্তত 5 লক্ষ মানুষের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন আসবে এবং পাবে নতুন নগরায়নের ছোঁয়া। ইপিজেড হলে এলাকার উন্নয়ন হবে, কর্মস্থান বাড়বে, এলাকার বেকার ছেলেমেয়েরা চাকরি বাকরি করে খেতে পারবে। এখানে রাস্তাঘাটের অবস্থা এখন যে অবস্থায় আছে, ইপিজেড হলে আরো রাস্তাঘাট নতুন নতুন রাস্তাঘাট হবে এবং যোগাযোগ ব্যবস্থা একটা আমূল পরিবর্তন আসবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, এখানে ইপিজেড হলে প্রায় 1.5 লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে এবং এই কর্মসংস্থানের সুযোগ শুধু অভয়নগরের জন্য নয়, সমগ্র যশোর সহ সারা বাংলাদেশের জন্য এটি মাইলফলক হবে। আমাদের ধারণা যে সর্বমোট প্রায় 1.5 লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ হবে এবং যশোর জেলা এবং সারা বাংলাদেশের জন্য একটা মাইলফলক হিসেবে এখানে সৃষ্টি হবে। অন্যদিকে উপজেলা চেয়ারম্যান বলেছে, এই ইপিজেড হলে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। তিনি আরো বলেন, এই অঞ্চলের যে সকল যুবক বেকার আছে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে চাকরির সুযোগ দিতে হবে। আমাদের দাবি, অভয়নগর উপজেলায় যে সকল তরুণ যুবক জনগণ বেকার আছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরির সুযোগ দিতে হবে। যশোর সদর, অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার মধ্যবর্তী স্থানে ভবদহ এলাকা। ভবদহ পাড়ের প্রায় 150 গ্রামের মানুষ স্থায়ী জলাবদ্ধতার শিকার। এমন স্থানে ঢাকা ও চট্টগ্রামের আদলে গড়ে তোলা হবে যশোর ইপিজেড। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdt, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdt। SATV সাথে আছি সবসময়।